রাস্তার উপর পড়ে গড়িয়ে যাচ্ছে দুধ। ক্ষুধার জ্বালা মেটাতে রাস্তায় গড়িয়ে পড়া সেই দুধ একসঙ্গে ভাগাভাগি করে নিল কুকুর এবং মানুষ। এমন দৃশ্য দেখেছেন কখনো? সোমবার হৃদয় বিদারক এই দৃশ্য দেখা গেল ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হঠাৎ লকডাউন ঘোষণা করায় বর্তমানে দেশটির কোটি কোটি দরিদ্র মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের সেই দুর্বিষহ জীবনের নির্মম চিত্র তুলে ধরেছে সোমবার সকালের আগ্রার একটি সড়কে কুকুর মানুষে একসঙ্গে দুধ পানের এই দৃশ্য। দুধের একটি কন্টেইনার উল্টে পড়ে যাওয়ার পর রাস্তার উপর গড়িয়ে পড়ে। এই দুধের গড়িয়ে পড়া দেখে সেখানে ছুটে আসেন এক ভবঘুরে। রাস্তার মাঝে হাঁটু এড়ে বসে দুহাত ভরে দুধ তুলে একটি মাটির ছোট্ট পাত্রে রাখেন তিনি। এই ব্যক্তির মাত্র কয়েক গজ দূরে কয়েকটি কুকুরও রাস্তার সেই দুধে ভাগ বসায়। ক্ষুধা মেটাতে আশেপাশে না তাকিয়ে টানা সেই দুধ পান করতে থাকে কুকুরের দল। করোনার বিস্তর রোধে গত মাসের শেষের দিকে 3 সপ্তাহের লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এই লকডাউন বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। লকডাউনের ফাঁদে পড়ে দেশটির কোটি কোটি মানুষ অভুক্ত থাকছেন, হাঁটতে বসেছেন দারিদ্রের কাছে। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই 24 মার্চ সকালে মোদী যখন লকডাউন ঘোষণা দেন, তারও প্রায় 1 মাস আগে ভারতে করোনার প্রথম রোগী পাওয়া যায়। আর চীনের হুবেই প্রদেশের উহানে ভাইরাসটির উৎপত্তি হওয়ার প্রায় 3 মাস পর মোদীর ওই ঘোষণা আসে। লকডাউন ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি অভিবাসী শ্রমিক শত শত মাইল পায়ে হেঁটেই গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। তাদের অনেকেই এখন খাবারের মারাত্মক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন পার করছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, লকডাউনের কারণে ভারতের অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 40 কোটি মানুষ দারিদ্রের করাল গ্রাসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দেশটির সরকার 80 কোটি মানুষকে সরাসরি অর্থ এবং খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে অধিকাংশ মানুষই গত কয়েকদিন ধরে NDTV-কে জানিয়েছেন তারা এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তাই পাননি, অথবা যারা পেয়েছেন সেটি খুবই সামান্য। এছাড়া এই সহায়তা সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন বেধড়ক মারপিটের শিকার হয়েছেন। ভারতে সোমবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9,000 ছড়িয়েছে এবং মারা গেছেন 300 জনের বেশি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।